আসসালামু আলাইকুম, কোভিড বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। একটি জরুরি নোটিশ, সেটা হচ্ছে তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছিলে, এইচএসসি ভোকেশনাল, এইচএসসি দাখিল, এইচএসসি জেনারেল, যে কোনো শিক্ষা বোর্ডের যারা এইচএসসি পরীক্ষা চলছে, তো এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় একটি নোটিশ প্রদান করেছে। সেটা হচ্ছে আগামী 18/7/2024 তারিখ বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা, সকল বোর্ডের এইচএসসি সমমানের পরীক্ষা স্থগিত প্রসঙ্গে। তার মানে 18 তারিখের যেই পরীক্ষা আছে বৃহস্পতিবার, সেই পরীক্ষাটা স্থগিত করা হয়েছে। কিসের জন্য? যে উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে অনিবার্য কারণবশত আগামী 18/7/2024 তারিখ বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য সকল শিক্ষা বোর্ডের পরীক্ষা সময় স্থগিত করা হলো। স্থগিত হওয়া পরীক্ষা পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, আর 21/7/2024 তারিখ হতে পূর্ব ঘোষিত সময় অনুযায়ী পরীক্ষা যথারীতি চলবে। তার মানে 21 তারিখের পরীক্ষা 21 তারিখ থেকেই যে রুটিন দেওয়া আছে আগের রুটিন অনুসারেই পরীক্ষা অনুষ্ঠিত হবে, যদি কোনো পরবর্তী নোটিশ না আসে। আর 18 তারিখে যে পরীক্ষা আছে সেটা হচ্ছে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে নোটিশের মাধ্যমে। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা একটা নোটিশ জানলাম যে বৃহস্পতিবার পরীক্ষা স্থগিত করা হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোভিড বাংলার সাথেই থাকবেন, সবাই নিরাপদে থাকেন, বাসায় থাকেন। হ্যাঁ, আর পরীক্ষা কেন স্থগিত করা হলো সেটা তো আমরা সবাই জানি। আল্লাহ হাফেজ।